আসসালামু আলাইকুম রহমাতুল্লাহে আবার একাতু প্রিয় দর্শক প্রশাসনের মধ্যে এখন নরে বসেছে প্রশাসন এখন চিন্তিত হয়ে গিয়েছে যখন বিশ্ব মোরলরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দিয়েছেন এখন বিশ্বের বিভিন্ন দেশে প্রশাসনে যারা দুর্নীতি করেছেন যারা অন্যায় করেছেন যারা মানুষ খুন করেছেন যারা হত্যা করে টাকা রোজগার করেছেন মানুষ হত্যার বিনিময়ে যারা টাকা রোজগার করেছেন আজকে তারা ঘুমাতে পারছে না তাদের স্ত্রী সন্তানরাও তাদের পাশে নাই বিভিন্ন দেশে স্ত্রী সন্তানদেরকে নিরাপদে রেখে নিজে বাংলাদেশে দুর্নীতি লুট আর হত্যার সাথে জড়িত যারা হয়েছেন এখন তারা বিরোধী পক্ষ এবং অন্যদের সাথে বিদেশে যোগাযোগ করছে কি করে তারা মুক্তি পেতে পারে এই সমস্যা থেকে কারণ যারা যতটুকু অন্যায় করে ফেলেছে তারা নিজেরা জানে তার অন্যায়ের পরিমাণ কতটুকু আর সেই অন্যায়ের পরিমাণ যখন এখন ঘুরির ধরে যখন নিচের দিকে টান দেওয়া হচ্ছে বিশ্ব যখন বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যখন বিশ্ব নেতৃত্ববিন্দু বিভিন্ন কথা বলছে সত্য তখন কেঁপে উঠেছে বাংলাদেশের ওই দুর্নীতিবাজ প্রশাসকরা দুর্নীতিবাজ পুলিশ অন্যান্য বাহিনীতে যারা লুকিয়ে আছে যারা সৎ যারা সত্যের পক্ষে কাজ করেছেন যারা দেশের জন্য কাজ করেছেন তাদের জন্য কোনো ধরনের ভয় নাই কারণ দেশ পরিচালনার জন্য আপনাদের সকলেরই প্রয়োজন দুর্নীতিবাজ কতজন কয়জন আছে বাংলাদেশে দুর্নীতিবাজ এর ক্যালকুলেশন যদি আমরা করি মাত্র কয়েক হাজার মানুষ দুর্নীতি খুন জখম মানুষ হত্যার সাথে জড়িত আর বাকি আঠারো কুঠির মধ্যে কয়েক হাজার বাদ দিলে এটা কোনো বাদই নয় এটার কোনো সংখ্যাই পড়ে না আপনি আটলান্টিক মহাসাগর থেকে কয়েক বালতি পানি উঠিয়ে ফেললে আটলান্টিক মহাসাগরের কোনো ক্ষতি হবে না ওই কয়েক বালতি পানিরই ক্ষতি হবে যাদেরকে উঠিয়ে ফেলা হয়েছে বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের পুলিশ বাহিনী বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে অন্যায় করেছেন এর পরিমাণ একশতে একজন না এক হাজারে একজন খুঁজে পাওয়া যাবে যারা চরমভাবে অন্যায় করেছেন ছোটখাটো ভুল ত্রুটি মানুষের থাকবেই যারা যেখানে সরকারের বা ঊর্ধ্বতন অফিসারের কথা শুনে ছোটখাটো ত্রুটি যারা করেছে সেদিকে বিশ্ব কোনো কান দিবে না চোখ দিবে না কিন্তু বিশ্ব তাদের লিস্ট করছে যারা লিস্ট করা হয়েছে যারা বাংলাদেশে স্বগানে স্ব ইচ্ছায় শুধুমাত্র পদ জন্য হত্যা নির্যাতন জুলুম করেছেন মানুষের উপরে তাদের জন্য এখন আতঙ্কের বিষয় প্রদর্শক আবারও আপনাদেরকে অনুরোধ করছি বাংলাদেশে যারা দুর্নীতি সন্ত্রাস খুনের সাথে জড়িত হন নাই তারা এই কাজ করবেন না যদি কখনো খুন গোম হত্যার সাথে জড়িত হয়ে যান আপনি মনে রাখবেন আপনি কবরে যাওয়ার আগেই কবরে চলে গিয়েছেন কারণ আপনি ঘুমিয়ে খেয়ে সম্পর্কে কোথাও আপনি একজন সুপুরুষ হতে পারবেন না সবসময় একটা কাপুরুষত্ব আপনার ভিতরে কাজ করবে সবসময় আপনার অন্তরে লুকিয়ে থাকবে সেই আজরাইল 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 যেই রিয়েল না আপনার মনের ভিতরে একটি আজরাইল আজরা হয়ে যাবে কখন জানি আপনার কি হয়ে যা তাই বাংলাদেশের কিছু পুলিশ বাহিনী কিছু র্যাব অন্যান্য বাহিনীতে যারা অন্যায় করেছে চরমভাবে তাদের জন্য এখন দুর্সংবাদ তাদের কোনো সুসংবাদ নাই রাস্তা কোথাও খোলা নাই সে কারণে যারা নিম্ন শ্রেণীর আছেন আছেন আপনারা ওই যারা পদের দিক থেকে জুনিয়র আপনাদেরকে তারা ব্যবহার করতে চাবে আর যদি সেই ব্যবহারই তো আপনি হয়ে যান আপনার লিস্ট আপনার পরিবারের লিস্টও লাল কালিতে লেখা হয়ে যাবে তাই সেখান থেকে আজকে একজন পুলিশের ওসি সম্পর্কে ইনকেলাপ পত্রিকায় লিখেছে আমি জাস্ট একটু পরে আপনাদেরকে উদাহরণটা দেখাচ্ছি ইনকেলাপে লেখেছে নৌকায় বুট চাওয়া সেই ওসি শ্যামল দত্ত ধরকে প্রত্যাহার আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানানো জামালপুরের দেওয়ানগঞ্জ থানার ওসি শ্যামল চন্দ্র দত্তকে প্রত্যাহার করা হয়েছে এই খবরটি এসেছে ইনকালাব পত্রিকায় এবার বুঝতে পারছেন তো ঠেলার নাম বাবাজি একজন ওসি শুধু বলেছে আওয়ামী লীগের নৌকায় ভোট দেওয়ার জন্য তাকে প্রত্যাহার করা হয়েছে জামালপুরের ওই থানা থেকে তাহলে একজন ওসিও মানে রেহাই পান নাই এই কথা বলে এই মুহূর্তে তাহলে কি প্রশাসন সব আওয়ামী লীগ বিরোধী না প্রশাসনের অর্ধতন লেভেলে খুন গোম অর্থ উপার্জন পাহাড়ের মতো যারা করেছে তারা আওয়ামী লীগের জন্য শেষ দিন পর্যন্ত লড়ে যাবে আর যারা এই অন্যায় এই জুলুম করেন নাই তাদেরকে এই লড়ার কোনো প্রয়োজনীয়তা নাই আপনারা সঠিকভাবে আপনাদের কর্মজীবন পরিচালনা করবেন এবং সামনে যে কোনো সরকার তৈরি হোক আপনারা হবেন এই প্রত্যাশা রেখে আজকে প্রশাসনের ভাই বোনদের প্রতি এই আবদার রেখে আমার বিশ্লেষণ এখানে শেষ করছি সৈয়দ মাসুক আমার বিশ্লেষণ শেষ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি লন্ডন থেকে আজকের মতো এখানে শেষ করছি